ওয়্যারলেস ইলেকট্রিসিটি ট্রান্সমিশন সিস্টেম। একবার ভেবে দেখুন, ফোন কিংবা ল্যাপটপের মতো যদি কোনো তার ছাড়াই বিদ্যুৎ সংযোগ দেওয়া যেত। এত বছর আগে এসব প্রযুক্তির গবেষণা ও উদ্ভাবন করে এগিয়েছিলেন টেসলা। কেবল জিনিয়াস না, তিনি ছিলেন যুগান্তকারী, যুগের চেয়ে এক কদম এগিয়ে। সাল 2002, সিআইএর একটি ড্রোন চালানোর মাধ্যমে বিশ্ববাসী পরিচিত হন এ যানের সঙ্গে। তবে এর আগেই টেসলা প্রোটোটাইপের ডিজাইনে ড্রোন তৈরি করেছিলেন। ডিসি পাওয়ার ডিস্ট্রিবিউশনের সমস্যা দূর করতে গিয়ে উদ্ভাবন করলেন এসি পাওয়ার বা অল্টারনেটিং কারেন্ট। এডিসন নিজে বিদ্যুৎ নিয়ে কাজ করেছেন। তিনি যে বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেছেন সেগুলো ছিল ডিসি বা ডাইরেক্ট কারেন্ট। কিন্তু নিত্যদিনের কাজ অথবা কলকারখানার কাজ থেকে শুরু করে ইলেকট্রিক ফ্যান, বাড়ির টিভি, বৈদ্যুতিক বাতিতে যে বিদ্যুৎ ব্যবহার করা হয় এগুলো ছিল এসি বা অল্টারনেটিং কারেন্ট, যাকে নতুন মাত্রা দিয়েছেন টেসলা। এর জেরেই প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠেন এডিসনের, যে উদ্ভাবন পৃথিবীতে বিদ্যুৎ সরবরাহের চিত্র পাল্টে দিয়েছে। তারবিহীন তড়িৎ পরিবহন ব্যবস্থার আবিষ্কার, ফ্যান থেকে শুরু করে টিউবলাইট, টেসলার অবদান আছে সর্বত্র। তার অবিশ্বাস্য এবং ভয়ঙ্কর গবেষণাগুলোর মধ্যে অন্যতম ছিল ডেথরে বা পার্টিকেল বিম ওয়েপন। ভয়ঙ্কর এ কারণেই যে এটি ছিল ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি ওয়াল, যা ব্যবহার করে একটি দেশকে বাইরের শত্রুপক্ষের আক্রমণ থেকে রক্ষা করা সম্ভব ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন টেসলা দাবি করেছিলেন ডেথরে এই শক্তিশালী ওয়েপন যুদ্ধে বড় ভূমিকা রাখতে পারে। সম্প্রতি টেসলার আরও কিছু গবেষণার বিষয় প্রকাশ্যে এসেছে। তিনি টাইম ট্রাভেল মেশিন থেকে শুরু করে ফ্লাইং সসারের মতো অদ্ভুত সব গবেষণা করেছেন। এমনকি ডিস্ক শেপের এয়ারক্রাফ্টের জন্য তিনি পেটেন্ট অ্যাপ্লিকেশন করেছিলেন। একের পর এক অভাবনীয় এই উদ্ভাবন দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেয়া এই উদ্ভাবককে কড়া নজরদারিতে রাখা হতো। 1909 সালে রেডিও উদ্ভাবনের জন্য ইতালিয়ান বিজ্ঞানী গুলিয়েলমো মার্কোনি পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেলেও তার আগেই রেডিও উদ্ভাবন করেছিলেন টেসলা। তবে দুর্ভাগ্যবশত দুর্ঘটনায় টেসলার ল্যাবে থাকা রেডিও বিষয়ে সব গবেষণাপত্রগুলো আগুনে পড়ে যায়। যদিও পরবর্তীতে 64 বছর পর 1943 সালে রেডিওর প্রকৃত উদ্ভাবক হিসেবে টেসলাকেই ঘোষণা করা হয়। টেসলার সবথেকে বিস্ময়কর এক উদ্ভাবন ছিল উচ্চশক্তি উৎপাদনশীল হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপাদন। কানাডার অন্টারিওতে অবস্থিত নাইগ্রা ফলস এই প্রাকৃতিক জলপ্রপাত থেকে 150,000 গ্যালন পানি নামার সক্ষমতাকে কাজে লাগিয়ে এই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করেন টেসলা, যার স্বীকৃতিস্বরূপ নাইগ্রা ফলসের পাশেই টেসলার ভাস্কর্য রয়েছে। তবে 1943 সালে টেসলার মৃত্যুর পর তার ব্যক্তিগত জিনিসপত্র সহ অসংখ্য নথিপত্র FBI এর তত্ত্বাবধানে চলে যায় এবং এসব কাগজপত্র পরীক্ষা নিরীক্ষার দায়িত্ব দেওয়া হয় MIT-র অধ্যাপক জন জর্জ ট্রাম্পকে, যিনি টেসলার নতুন নতুন অবিশ্বাস্যকর সব গবেষণাকে কাল্পনিক ও দার্শনিক বলে আখ্যা দেন। এমনকি সেসব নথিপত্রে নতুন কোনো পদ্ধতির উদ্ভাবনও উল্লেখ নেই বলে দাবি করেন। টেসলার ফাইলগুলোর পরিণতি, ঠিক কি হয়েছিল আর কি ছিল সেই ফাইলগুলোতে, তা এখন পর্যন্ত রহস্যই রয়ে গেছে। এছাড়া টেসলার বেশ কিছু ফাইলের হদিশ পাওয়া যায়নি।